আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের সাথে মতবিনিময় সভা। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিওচিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ মহিবুল্লাহ ভুঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেছেন, প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো যত্ন নেওয়া, তাহলে কোনো শিক্ষার্থী মাদকমুখী হবে না, কোনো শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের সাথে জড়াবে না, তাহলেই একটি সুন্দর সমাজ গঠিত হবে। শনিবার 2 মার্চ 2024 সকালে বরুড়া হাজি নোয়াবালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার নুয়েমং মারমামংয়ের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক পরিবার কর্তৃক আয়োজিত মানসম্মত ও গঠনমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেন, শিক্ষকরা কোনো দলের নয়, তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর, তাই শিক্ষকরা নিজেদের মধ্যে কোনো বিবাদে যাতে না জড়ায়, আর শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা অবশ্যই নিয়মিত ক্লাসে আসতে হবে। তিনি বলেন, একটি শিক্ষিত জাতি গঠন করতে পারলেই আমরা পারব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র শোষণ বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে। আলোচনায় অন্যান্য বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন মানসম্মত শিক্ষা, আর শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা দিতে হলে প্রথমে শিক্ষকদেরকে প্রশিক্ষিত হতে হবে। সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় কাজ করছে, আমরাও আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তৈরি করব। এমন ছাত্র আমরা তৈরি করব না যারা মাদক কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর, আর তাই শিক্ষকদেরকেই ভালো মানুষ গড়ার দায়িত্ব নিতে হবে। এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ANM মইনুল ইসলাম, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বরুড়া উপজেলার 154টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য সহ আগত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিকেলে বরুড়া হাজি নোয়াবালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানে বরুড়া সংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের অর্থায়নে বরুড়া পৌরসভার 6টি ওয়ার্ডে কর্মহীন মানুষের কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের জন্য সামাজিক দায়বদ্ধতার আওতায় অটোরিকশা, সেলাই মেশিন, সন্তান সম্ভাবনা মায়েদের জন্য মাতৃকালীন অনুদান, দরিদ্র রোগীদের চিকিৎসা, মসজিদ মন্দিরে সহায়তা এবং এলাকার প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতাদের সম্মাননা সহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুদান প্রদান অনুষ্ঠানে বরুড়া পৌরসভার 1, 2, 3, 4, 6 এবং 7 নং ওয়ার্ডের 18 জন কর্মহীন অসহায় পুরুষকে একটি করে অটোরিকশা, 19 জন অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন, 19 জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, 19 জন সন্তান সম্ভাবনা দুস্থ নারীকে মাতৃকালীন ভাতা, 19 জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং 17টি মসজিদ ও 2টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য, নির্বাচন পূর্ববর্তী সময়ে বরুড়ার 15 ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তিনি রিকশা, সেলাই মেশিন, মাতৃকালীন ভাতা, অসুস্থ রোগীদের চিকিৎসা, প্রবীণ ও ত্যাগী নেতাদের সম্মাননা ও উপহার প্রদানসহ প্রায় 600 পরিবারের জীবনমান উন্নয়নে তাদের পাশে দাঁড়ান। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ বাহাদুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ তোফায়েল হোসেন, বরুড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ আমির হোসেন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি ও বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি নুরুদ্দিন খন্দকার স্বপ্ন ও পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন প্রমুখ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।